ইংল্যান্ডে ছিলেন ছুতোর। উপনিবেশের কলকাতায় এসে টমাস লিওন হয়ে গেলেন স্থপতি। ইস্ট ইন্ডিয়া কোম্পানি তাকেই দিল এক বিশাল বাড়ি তৈরির কাজ। সে বাড়িতে বসে কাজ করবেন করণিকরা। সাম্রাজ্য যত বাড়ছিল ততই দরকার হয়ে পড়ছিল কাজ করার লোকের। প্রথমে ব্রিটিশ সহ ইউরোপীয়রাই ছিলেন সেই শ্রেণীতে, পরে তাদের সঙ্গে পাল্লা দিল শিক্ষিত বাঙালির দল। কালের স্রোতে গুরুত্বভার হারিয়ে করণিক হয়ে গেল কেরানি। লিওন সাহেবের পরিকল্পনায় তৈরি সেই বাড়িতে বসেই তারা কাজ করতেন, তাই লাল ইটের সেই ভবনের নাম হল মহাকরণ। করণিকদের কাজ ছিল মূলত লেখালেখির। কলম পেশার কাজ থেকেই কোম্পানির নিচুতলার এই কর্মীদের পরিচয় হয় রাইটার। তারা যে বাড়িতে বসে কাজ করেন সেটাই রাইটার্স বিল্ডিং। এই ভবন নির্মাণের জন্য যে জমি নির্ধারিত হয়েছিল সেখানে আগে ছিল সেন্ট অ্যান চার্চ। ১৬ শতকের প্রথম দিকে তৈরি এই গির্জা ছিল কলকাতায় ব্রিটিশদের তৈরি প্রথম উপাসনা স্থল, কিন্তু দু দশকেরও বেশি স্থায়ী হয়নি তার অস্তিত্ব। রক্ষণাবেক্ষণের অভাব এবং প্রাকৃতিক দুর্যোগে দ্রুত ভেঙে পড়তে থাকে গির্জাটি। শেষে কার্যত পরিত্যক্ত গির্জা এবং তার চারপাশের জমি নির্ধারিত হল রাইটার্স বিল্ডিং তৈরির জন্য। পুরনো ফোর্ট উইলিয়ামের কাছে ১৭৭৭ থেকে ১৭৮০ এই তিন বছর ধরে তৈরি হল করণিকদের ভবন। কাজের তত্ত্বাবধানে ছিলেন তৎকালীন গভর্নর জেনারেল উইলিয়াম হেস্টিংস। নতুন ভবন এবং তার চারপাশের এলাকাকে সে সময়ে এর স্থপতির নামে বলা হতো লিওন্স রেঞ্জ। বরাদ্দ করা জমির ৩৭,৮৫০ বর্গফুট জুড়ে তৈরি হয়েছিল ভবনের মূল অংশ। কলকাতায় এটাই নাকি প্রথম তিনতলা বাড়ি। রাইটার্স বিল্ডিংয়ের প্রথমে ১৯টি থাকার ভবন ছিল, তবে এর চেহারা দেখে হতাশ হয়েছিলেন সেকালের ব্রিটিশ সমাজ। তাদের কাছে মনে হয়েছিল ভবনটিকে দেখতে কোনো মলিন হাসপাতালের মতো। ভবনটির গঠনশৈলী মুগ্ধ করতে পারেনি কলকাতায় থাকা সেকালের ব্রিটিশ তথা ইউরোপীয় সমাজকে। তাদের মনে হয়েছিল কাজের প্রয়োজনে তৈরি এই ভবন দাঁড়িয়ে আছে শিল্প সুষমা থেকে দূরে। তবে উপনিবেশ শাসনের ক্ষেত্রে প্রথম থেকেই এই ভবন ব্রিটিশদের কাছে ছিল গুরুত্বপূর্ণ। নতুন ভবনে যারা কাজ করবেন তাদের উপযুক্ত প্রশিক্ষণের জন্য সচেষ্ট ছিলেন ব্রিটিশরা। ইংল্যান্ড থেকে কাজ করতে আসা তরুণরা বাধা পাচ্ছিলেন ভাষা সমস্যার জন্য। সংস্কৃত, বাংলা, উর্দু, আরবি, ফার্সি সহ একাধিক প্রাচ্য ভাষা শেখানোর ব্যবস্থা করা হলো তাদের। সেই প্রশিক্ষণের জন্য তৈরি হলো ফোর্ট উইলিয়াম কলেজ। পরে কিছু জটিলতার জন্য সেই কলেজ উঠে রাইটার্স বিল্ডিং ভবনে চলে আসে। কলেজের প্রয়োজনে রাইটার্স বিল্ডিংয়ে বেশ কিছু পরিবর্তন করা হলো। ৩২ জন পড়ুয়ার জন্য তৈরি হলো ছাত্রাবাস, পরীক্ষার হল, লেকচার হল, ৪টি লাইব্রেরি সহ বেশ কিছু নতুন সংযোজন হলো দু দশক ধরে। পরে অবশ্য কলেজটি এখান থেকে আবার স্থানান্তরিত হয়। ফোর্ট উইলিয়াম কলেজ তৈরির মূল উদ্দেশ্যই ছিল রাইটার্স বিল্ডিংয়ের জন্য দক্ষ কর্মী প্রস্তুত করা। গ্রিক ও রোমান স্থাপত্যের সঙ্গে রাইটার্স বিল্ডিংয়ের নির্মাণ শৈলী মিশে গিয়েছে ফরাসি নবজাগরণের প্রভাবের সাথেও। ভবনের মাথায় রয়েছে প্রাচীন রোমান সভ্যতার জ্ঞান, যুদ্ধ এবং ন্যায়ের দেবীর মিনার্ভা মূর্তি। এছাড়াও এই ভবনে আছে প্রাচীন গ্রিক সভ্যতার দেবদেবী জিউস, হামরিস, এথেনা এবং দিমিতার মূর্তি। তারা এখানে দাঁড়িয়ে আছে যথাক্রমে বিচার, বাণিজ্য, বিজ্ঞান এবং কৃষির উন্মেষের প্রতীক হয়ে। ২৪০ বছরের প্রাচীন এই ভবনে যুগে যুগে বহু পরিবর্তন সাধিত হয়েছে। প্রশাসনিক প্রয়োজনে যুক্ত হয়েছে নতুন নতুন ভবন, কিন্তু আড়ালে চলে গেলেও স্তিমিত হয়নি ব্রিটিশ সহ অন্য ইউরোপীয়দের প্রভাব। কলেবরের সঙ্গে বদলেছে ভবনের নাম। টমাস লিওন্সের নামে একসময় রাইটার্স বিল্ডিং সহ এই এলাকাকে লিওন্স রেঞ্জ বলা হতো, কিন্তু সে নাম সূত্রপাতের পর বেশি দিন স্থায়ী হয়নি। বরং লাল দিঘিকে মনে রেখে ঔপনিবেশিকদের কাছে এই চত্বর হয়ে গিয়েছিল ট্যাঙ্ক স্কোয়ার। ১৯ শতকের মাঝামাঝি এই এলাকার সঙ্গে জড়িয়ে গেল তৎকালীন গভর্নর জেনারেল লর্ড ডালহৌসির নাম। ১৮৪৮ থেকে ১৮৫৬ ৮ বছর তিনি ভারত শাসনের দায়িত্বে ছিলেন। দায়িত্বভার শেষ হওয়ার পরে ফিরে যান জন্মভূমিতে। ১৮৬০ সালে প্রয়াত হন স্কটল্যান্ডের মিডলোথিয়ানের ডালহৌসিস প্রাসাদে।
তার মৃত্যুর 161 বছর পরেও বাঙালি বাসে উঠে একটা ডালহৌসির টিকিট কাটতে অভ্যস্ত হয়। এক রক্তক্ষয়ী পর্বের মধ্যে দিয়ে আমাদের অফিস পাড়া তার নাম পরিচয় পাল্টে হয়ে গিয়েছিল বিবাদী বাঘ, সে কথা আমাদের মনে থাকে না। বিশেষ উপলক্ষ ছাড়া শহরবাসী বিস্মিত হলেও রাইটার্স বিল্ডিংয়ের গথিক বারান্দা কিন্তু মনে রেখেছে 1930 সালের 8ই ডিসেম্বরের সেই রক্তক্ষয়ী অলিন্দ যুদ্ধের কথা। বিনয় বসু, বাদল গুপ্ত, দীনেশ গুপ্ত, এই তিন বিপ্লবী ঢুকে পড়েছিলেন রাইটার্স বিল্ডিংয়ের অলিন্দে। তাদের লক্ষ্য ছিল লেফটেন্যান্ট কর্নেল এনএস সিমসন। কারা বিভাগের ইন্সপেক্টর জেনারেল পদাধিকারী সিমসন কুখ্যাত ছিলেন জেলের ভিতরে বন্দীদের অত্যাচারের জন্য, রাজবন্দীদের ওপর অকথ্য অত্যাচারের জন্য অনেকদিন ধরেই বিপ্লবীদের মনে পুঞ্জীভূত ছিল ক্ষোভ। বাগের ডেরায় ঢুকে শিকার করতে চেয়েছিলেন তিন সশস্ত্র বিপ্লবী। সিমসনের ঘরে ঢুকে তাকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে হত্যা করেছিলেন এই তিন বিপ্লবী। সিমসন হত্যার পরে তারা কেউই ব্রিটিশদের হাতে ধরা দিতে চাননি। রাইটার্সের অলিন্দে ব্রিটিশ পুলিশ বাহিনীর সঙ্গে তাদের অসম যুদ্ধ হয়। তারপরে বাদলগুপ্ত আত্মঘাতী হন পটাশিয়াম সায়ানাইড খেয়ে। বিনয় এবং দীনেশ বন্দুক থেকে নিজেদের মাথায় গুলি চালান। হাসপাতালে 13ই ডিসেম্বর মৃত্যু হয় বিনয়ের। দীনেশের জন্য আদালতে মৃত্যুদণ্ড ধার্য করা হয়। বিনয় বাদল দীনেশের আত্মত্যাগের সংগ্রামের সঙ্গে জড়িয়ে আছে রাইটার্স বিল্ডিং। পরে রাইটার্স বিল্ডিংয়ের পোশাকী নাম হয় মহাকরণ। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, মন্ত্রিসভার অন্যান্য সদস্য এবং গুরুত্বপূর্ণ আধিকারিকদের কার্যালয় হয়ে ওঠে শতাব্দী প্রাচীন এই রাইটার্স বিল্ডিং। 2013 সালের অক্টোবরে শুরু হয় মহাকরণের দীর্ঘকালব্যাপী সংস্কার পর্ব। মুখ্যমন্ত্রীর কার্যালয় সহ সব দপ্তরকে স্থানান্তরিত করা হয় হাওড়ার নবান্ন ভবনে। স্থানান্তরের আগে পর্যন্ত এই ভবনে রাজ্য সরকারের 34টি দপ্তর ছিল। সব মিলিয়ে কর্মরত ছিলেন প্রায় 6000 কর্মী। তারা স্থানান্তরিত হন নতুন কার্যালয়ে। 550,000 বর্গফুট এলাকার ওপর বিস্তৃত মহাকরণকে দেখলে মনে হয় যেন একটি দুর্গ, যার ভিতরে ধরে যেতে পারে নাগরিক সুখ স্বাচ্ছন্দ্য সহ ছোটোখাটো একটি শহর। স্বাধীনতার পরেও বহু প্রতিবাদ এবং আন্দোলনের সাক্ষী এই প্রাচীন ভবন। কুরসির লড়াই এখন যতই নীলবাড়ির দিকে এগোক না কেন, লাল ইটের তৈরি করণিকদের আদি কার্যালয়ের গরিমা অমলিন প্রায় 250 পেরিয়ে এসেও। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদের বললাম কলকাতার বিখ্যাত স্থাপত্য রাইটার্স বিল্ডিংয়ের কথা। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায়। আজকের মতন এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই, নমস্কার।